হালকা কো লাভ 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 ক্যাপ্টেন আমেরিকা কে ড্র করো প্লিজ হালকা কো না দাদা এবার ভেনাম আকো প্লিজ 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 ডক্টর স্ট্রেঞ্জ প্লিজ 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 লাভ 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 ডক্টর স্ট্রেঞ্জ প্লিজ 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 ডক্টর স্ট্রেঞ্জ হালক স্পাইডারম্যান ড্র করো প্লিজ প্লিজ ডক্টর স্ট্রেঞ্জ আকো প্লিজ থানোস ড্র করো থানোস ড্র করো ভাইয়া হালক হয়ে দেখাও বাস হইছে হইছে বাবা আমি আমি 300টা কমেন্ট করতে তোমাদের কি বলেছি তোমরা ভাই পুরো কমেন্ট সেকশন ভরে দিয়েছো ভাই তিন দিনে 300 পার কমেন্ট 300 পার আমি কমেন্ট করতে বলেছি বলে যে আমি কি আঁকবো ভাই 300 ভাই 300টা হিরো আঁকবো আমি আর আমি অনেকে আবার কি বলেছে হাল্ক ক্যাপ্টেন আমেরিকা ডক্টর স্ট্রেঞ্জ আয়রন ম্যান ভেনম আরো অনেক কিছু বলেছে ভাই এত কিছু আমি ড্র করব কি করে তো লাস্ট এপিসোডে যেমন কি তোমরা দেখেছিলে আমি বলেছিলাম যে নেক্সট এপিসোডে আমি কি কি ড্র করব সেটা কমেন্ট করে বলো আর তোমরা গাইস আমি বলেছিলাম যে 300 খানা কমেন্ট করো তার বদলে তোমরা গাইস 350 খানা কমেন্ট করে দিয়েছো তাও আবার কি তিন দিনের মধ্যে তো বেসিক্যালি হয়টা কি এখানে আমরা পেইন্টে যেটাই ড্র করব সেটা রেডি আর যদি আমাদের এর সাথে পাওয়ার লাগে তোমরা নিশ্চয়ই জানো কি করতে হবে আমাদের এখানে লিখতে হবে প্লাস তারপর পাওয়ার কিন্তু এখন আমার পাওয়ার লাগবে না আপাতত আমি তলায় গিয়ে আগে ভয় পাবো মানে ভয় পাওয়াবো সবাইকে তারপর গিয়ে আমি পাওয়ার নেবো গাইজ তো বাকি চলো ঠিক আছে আর ভেতরে গিয়ে দেখা যাক যে আমাদের হাল্ক অ্যাপিয়ার হলো কি হলো না গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে হাল্ক তো চলে এসেছে কিন্তু হাল্কটার মধ্যে পাওয়ার টাওয়ার আছে কি নেই আমি জানি না বাকি ঠিকই আছে তলায় গিয়ে চেক করা যাক যে পাওয়ার আছে কিনা এখান থেকে আমি ঝাঁপ মেরে দিই তলায় নেই পরে চলো এখান থেকে ঝাঁপ মেরে দেয় ভাই 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 চলো এখান থেকে এবার ঝাঁপ মারবো আর দেখবো যে আমাদের হাল্ক বাঁচতে পারে যদি বাঁচে তো পাওয়ার দেবো যদি না বাঁচে তো পাওয়ার দেবো না ভাই বাকি ঠিক আছে 3 2 1 হিউ আমি যতবার এখান থেকে ঝাঁপ মারি ততবার ল্যাগ করে ভাই আমি জানি না তোমরা জানো কিনা বাট আমি যতবার ওই ওপর থেকে লাভ মারি মাঝখানে আমার গেম ল্যাগ করে যায় খুব বাজে ল্যাগ করে আর তলায় পড়া থেকে চালু হয় বাকি ঠিক আছে আমাকে এখন ভাই লোকগুলোর কাছ থেকে একটুখানি রিভিউ নিতে হবে আমাকে কেমন দেখতে লাগছে এ ছানপট্টি নাই বললাম বাস দাঁড়া এ দাঁড়া 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 তোকে আমি খুব এক্সাইটেড হয়ে আছি পাওয়ারটাকে অ্যাড করার জন্য ঠিক আছে চলো আমি বাইরে চলে এসেছি এবার এখানে পাওয়ার লিখতে হবে জাস্ট পাওয়ার হয়ে গেছে এবার ভেতরে গিয়ে দেখি যে আমাদের পাওয়ার অ্যাড হয়েছে নাকি ও গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি হাল্ক হয়ে গেছি আর হাল্কের পাওয়ারও পেয়ে গেছি কান্দা করে দেখো গাইজ এটা এত ল্যাগ করছে কেন আমি জানি না কিন্তু ল্যাগ করছে ভাই বাকি আমি আর পাওয়ারও শো করতে পারছি না আমি জাস্ট লাফাচ্ছি ভাই দেখো লাফিয়ে ওপাশে গিয়ে আমি যে ঘুষি মারবো আমার গেম খুব ল্যাগ করছে এই দেখো বাকি ঠিক আছে চলো সামনে যাওয়া যাক আর এদিকে সবার গেম বাড়ানো যাক ভাই এখানে সিটিতে একটুখানি তো তাবাই করবো হালকের পাওয়ার যখন পেয়েছে হাট তোরা তোরা পাওয়ার এই না এই না এই না এই না 3 2 1 ইয়েস সব উড়ে গেছে ভাই বাকি ঠিক আছে দাঁড়াও আর পাওয়ারগুলো চেক করা যাক এখানে থান্ডার ক্ল্যাপ আছে এটা কি ওয়ে এই দেখো ভাই কি পাওয়ারের হাট হাট ভাই অনেক পাওয়ার এর মধ্যে বাকি ঠিক আছে দাঁড়াও থান্ডার রক থ্রোয়িং রক এখান থেকে তুলে এর মধ্যে ছোট ভাই পাথর ছুড়ছে আমরা এখান থেকে পাথর তুলবো আর এদের এদের গেম বাজাবো বাকি ঠিক আছে কলারটা কি অ্যাটমিক স্ল্যাপটা এটা কি আমি জানি না এটা কি বাট ভালো লাগছে ভাই বাকি এর জাম্পিংটা সব থেকে ভালো এরকম জাম্প করে আর উড়ে উড়ে ভাই দূরে গিয়ে ঘুষি মারে যেটা ওটা সব থেকে বেস্ট লাগে আমার বাকি ঠিক আছে দেখো এর পাওয়ার গুলো মাস্ট আছে কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে হেলিকপ্টারটাকে কেউ মারতে পারবে ভাই হেলিকপ্টারটাকে মার ভাই হেলিকপ্টারটাকে মার তার আমি দেখি এক মিনিট হেলিকপ্টারটাকে আমি মারতে পারিনি কারণ আমার পিছনে পুলিশ পড়ে গেছে টু স্টারের যে আমি এত তাবাহি করছি বলে মার হেলিকপ্টারটাকে ভাই গিয়ে মেরে দিল এই দেখো সমুদ্রের ভেতরে দৌড়তে পারে ভাই আলাদাই পাওয়ার বাকি হাল্ক মাস্ট আছে এই দেখো আর এটা হচ্ছে ওই দুবাই এয়ারপোর্ট আমরা দুবাইয়ে চলে এসেছি অলমোস্ট ধরে নাও আর আমাকে দুবাইয়ে পুলিশ ধরতে পারবে না ভাই পুলিশ কোথায় হ্যালো পুলিশ 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 কোথায় পুলিশ আজা এই নে পুলিশ তুই তো গিয়ে হালকা হাট 2.5 কিলো কাট আছে ভাই বলে তো লাভ নেই বাকি ঠিক আছে পুলিশ ছিল এখানে একটা আজা বাকি ঠিক আছে দেখো এখানে কত হেলিকপ্টার চলে এসেছে ভাই আর একে মারার জন্য দেখো শেষ ওয়েল তো গাইস আমি অনেকটা লাফাতে লাফাতে কোন জঙ্গলের ফাঁকে চলে এসেছি
আর এখানে আমি একটা উড়ন্ত লোককে দেখতে পেয়েছি যে একটা গ্লাইডারের করে উপরে উঠছে ভাই, আর আমার উপর শুটিং ও করছিল। ওকে আমাকে এখন খুঁজতে হবে ভাই, আমাকে এরা মেরে দিয়ে তো চলে যেতে পারে না, তো গেম বাজাবো কোথায়। হ্যালো ওয়ে আজা, এই তো হালকের ব্যাটাটা এখানে উঠছিল, কোথায় গেল আর দেখা যাচ্ছে না কেন? হালক তুই যেখানেই যা, তোর তো গেম আমি বাজাবো। সামনে আমি ওই লোকটাকে যদি দেখতে পাই তো ওর গেম বাজাবো, কারণ আমার শুটিং করে পালিয়েছে ভাই। আমি এত উঁচু উঁচু লাফিয়েছি আমাকে ধরতেও পারিনি, কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে চলো যাওয়া যাক আরামসে ভাই শহরের দিকে, আর ওদিকে কারোর গেম তো বাজানো কমসে কম। ওয়েল তো গাইজ আমি এখন চলে এসেছি হচ্ছে শহরের দিকে, আর এদিকে আমি দেখতে পাচ্ছি একজনকে যেটা হচ্ছে আয়রন ম্যান, যে ভাবছে হালক আবার পাগল হয়ে গেছে ভাই, কারণ হালকের পাগল হওয়ার তো এটা সম্ভাবনাটা ঠিকই থাকে। দেখো গাইস মেইন কথাটা হচ্ছে যে আমি ওকে মারতে পারবো না, কারণ আমি তো হালক আসল নয়, আমি তো ভাই একে জাস্ট হালক হয়েছি, কিন্তু আমার পেছনে আয়রন ম্যান পড়ে আছে। এবার আমি আয়রন ম্যানকে তো ভাই মারতে পারবো না, ওরকম যদি মেরে দিই তাহলে আমার গেম বেজে যাবে। বাকি ঠিক আছে চলো আমি এর কাছ থেকে পালাচ্ছি, ও দেখো উড়ে উড়ে আসছে ভাই, ওদিকে আছে কত কিন্তু দেখতেও পাচ্ছি না। হ্যালো আমি তো আবার ফার্স্ট টাইম আমার জায়গাটা চলে এলাম। বাকি চলে আসছে চলে আসছে, ভাগো 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 ভাগো, ওকে তো ভাই ছুতে পারবো না আমি। আরে এ আয়রন ম্যান দেখ, আমি ভাই আসল হাল্ক নয়, আমি এমনি ডিস্ট্রয় করছি ভাই, একে বোঝাও কেউ ভাই। আমার পেছনে পাগলের মতো পড়ে গেছে, ওই দেখো গুলি গুলি চালাচ্ছে ভাই। বাকি আমি চললাম এখান থেকে ভাই, আমাকে তুই আর ধরতে পারবি না, চাপ নিস না ভাই। আমার যা বুঝতে পারছি আমাকে কোথাও একটা দাঁড়িয়ে ভাই আবার নেক্সট ড্র করতে হবে। গাইস নেক্সট ড্র যেটা আমরা করতে চলেছি সেটা আমরা কমেন্ট থেকে দেখে করতে চলেছি, যেটা হচ্ছে থ্যানোস। গাইস তোমরা অনেকে বলেছো থ্যানোস ড্র করতে, যেটা হচ্ছে মেইন কথা যে আয়রন ম্যান আমার পেছু ছাড়ছে না কেন ভাই। বাকি ঠিক আছে চলো আপাতত দুবাইয়ে পালিয়ে যাই, না তো এ এখানে আমার গেম বাজিয়ে দেবে। আর একটা কথা যেটা হচ্ছে যে এই ভিডিওটাতে যদি 500 কমেন্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটার আরো নেক্সট পার্ট আসবে। বাকি ঠিক আছে চলো এখান থেকে পালাতে পালাতে যাওয়া যাক ভাই, আয়রন ম্যান পিছনে পড়ে গেছে পুরো। বাকি ঠিক আছে চলো ফাইনালি গাইস আয়রন ম্যান আমার পিছু ছেড়ে দিয়েছে। এ তোরা তোদের তো আলাদাই কাজ চলছে তোরা, আমি একটু আয়রন ম্যানের কাছ থেকে পালাচ্ছি, কি হলোটা কি জানা, এখান থেকে জানা জানা ভাই, তোরা 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 মক্কির মতো মেরে দেবো ভাই তোদেরকে ভাই। বাকি ঠিক আছে চলো আমি আপাতত দুবাইয়ে চলে যাই, ওইখানে দুবাইয়ে গিয়ে না আমি তারপর ওখানে কিছু ড্র করবো, কারণ এখানে আমি ড্র করতে পারবো না। ওয়েল তো গাইস এবার আমরা দুবাই এয়ারপোর্টে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর আমরা এবারে আঁকতে চলেছি হচ্ছে থ্যানোস, কারণ আমি কমেন্টে অনেক দেখেছি ভাই থ্যানোস ভর্তি ছিল। তো তোমাদের কি করতে হবে জানো, এই ভিডিওটা তো 500 কমেন্ট করতে হবে, তবে নেক্সট পার্ট আসবে, আর নেক্সট পার্টে কি জানি তোমার কিছু বলা ড্র করতে পারি। চলো থ্যানোস ড্র করি আগে। বাকি ঠিক আছে চলো এবার এখানে থ্যানোস আঁকতে হবে, থ্যানোস আঁকার জন্য আমরা জানি ভাই থ্যানোসের মতো মানুষ করে দাও, হাতে একটা গবলেট দিয়ে দাও, দিয়ে বেগুনের রং করে দাও, ব্যাস থ্যানোস রেডি। বাকি ঠিক আছে থ্যানোসের রং করতে গেলে থ্যানোসকে এরকম এরকম ছোট মাথা করি ভাই। গাইস আমাদের থ্যানোস আঁকতে গেলে করতে হবে হচ্ছে একটা গোল মাথা, এখান থেকে একটা গোল মাথা, ইয়েস বেগুনের মতো, এখান থেকে একটা বডি, এখান থেকে একটা বডি, এইরকম নাববে, কানেক্ট করতে হবে ভাই, রং করতে হবে না বাদে। ওয়েল তো গাইস ফাইনালি এখানে আমাদের থ্যানোস রেডি, এবার থ্যানোসের বুকে একটুখানি থ্যানোস লিখে দিই, নয়তো বুঝতে পারবে না জিটিএ, ভাই অন্য কিছু বানিয়ে দেবে। বাকি ঠিক আছে এখানে একটা চোখ বানিয়ে দিই, এখানে একটা দেখো হয়ে গেছে, এবার শুধু থ্যানোসকে বেগুন রং করতে হয় ভাই। বাকি ঠিক আছে বেগুন রং, বাকি ঠিক আছে চলো থ্যানোসের গবলেট আমি 5 স্টোনও বানিয়েছি ভাই, তোমরা বলতে পারবে না যে আমি থ্যানোসের গবলেটে স্টোন বানাইনি। ওয়েল তো গাইস ফাইনালি আমাদের থ্যানোস রেডি, এবার আমরা দেখো ডাইরেক্ট এখানে পাওয়ার লিখে দেবো, কারণ আমরা ডাইরেক্ট পাওয়ার ওয়ালা চাই থ্যানোস, এমনি এমনি থ্যানোস নিয়ে লাভ নেই না, থ্যানোসের রেপুটেশন বাজে হয়ে যাবে। বাকি ঠিক আছে এখানে পাওয়ার, থ্যানোস উইথ পাওয়ার, এবার ভেতরে গিয়ে দেখা যাক যে আমাদের থ্যানোস এসছে নাকি, তারপরে আমি কমেন্ট থেকে দেখবো যে কি তোমরা ড্র করতে বলেছো। ও ওয়েল তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি থ্যানোস হয়ে গেছি, আর পেছনে মিটিওর বগেরাও পড়েছে, যেটা হচ্ছে মেইন কথা যে আমি কত উঁচু লাফাচ্ছি দেখো, আমার হাতে 5 স্টোনও রয়েছে। বাকি দেখো আমরা দুবাইয়ে তো আছি, এবার যেটা হচ্ছে মেইন কথা যে কাছে দেখো কত পাওয়ার আছে ভাই, প্রত্যেকটা পাওয়ার আজকে ইউজ করব, এখানে ফেলবো ভাই। দেখো এটা মিটিওরের পাওয়ার, এটা মিটিওর পড়ে উপর থেকে, এই দেখো কোথায় গেল মিটিওরটা, মিটিওরটা কোথায় ভাই, মিটিওর পড়লো না, ওই দেখো পড়েছে ভাই, আজ তো দুবাই শেষ, ওইটার উপরে ফেলবো ভাই, ইয়ারটার উপরে। চলো ছোট ছোট মিটিওর পড়ছিস কেন ভাই, বড় তো পড় একটা কমসে কম, ওটার উপরে পড় কমসে কম ভাই, কোথায় পড়ছে এগুলো, আরে এখানে পড়তে বলেছি ওখানে নয় ভাই, এই ইয়ারটাতে পড়ছে না কেন, আমি ইয়ারটা ডিস্ট্রয় করতে চাই, এবার তো পড়ে যা কমসে কম, পড়েছে পড়েছে, কিন্তু কিন্তু ইয়ারটা ডিস্ট্রয় হয়নি ভাই, আরেকটা দরকার আছে। চল দেখো গাইস এইখানে পড়বে হচ্ছে একটা মিটিওর, 3 2 1 আজা মিটিওর, ইয়েস এই দেখো। বাকি ঠিক আছে অতটা খারাপ নয়, এটা কি ভাই ব্ল্যাক হোল টাইপের, এই দেখো। আচ্ছা আমি এবার বুঝতে পেলাম, এই দেখো সবগুলোকে তুলে আমরা এইদিকে সব ছুটতে পারবো, এই দেখো। এইটা আবার কি ভাই, এর কাছে এত পাওয়ার আছে আমি বুঝতে পারছি না, এই দেখো সবকে তুলে তুলে পটকাচ্ছে ভাই, আমি বুঝতেই পারছি না কি পেপারটা, এই দেখো আমি যার সামনে দিয়ে যাচ্ছি পাওয়ারটা অন আছে, আমি যেখান দিয়ে দৌড়বো সব হাওয়াতে উঠতে থাকবে, এই দেখো। আর এবার যদি আবার ক্লিক করি সব তলায়, এই দেখো ভাই এটা গ্র্যাভিটি স্টোন আই থিঙ্ক আমার যেমন হচ্ছে। বাকি ঠিক আছে আমি একটা জিনিস দেখতে চাই যে ইয়ারটা কি উড়বে, না ইয়ারটা উড়বে না ভাই, ইয়ার উড়বে না, পড়ে যান। আর বাকি কি পাওয়ার আছে ভাই, এটা কি করছে ভাই, ও আমি বুঝতে পারছি না ভাই এটা কি পাওয়ার, আমি জানি না কি করছে কিন্তু কিছু তো একটা করছে। গাইস দেখো এতক্ষণ বাদে আমার একটা পাওয়ার ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা দেখো অবস্থা, দেখো এখানে এটাকে মারি ভাই, এটা হচ্ছে পাওয়ার না, এটা হচ্ছে আসল পাওয়ার, এই দেখো সব শেষ, সব শেষ ভাই সব শেষ, এটা হচ্ছে পাওয়ার, এটা দেখি এটা কি, আচ্ছা এটা কোলের টেলিপোর্ট হয়ে গিয়ে মারবে, এই দেখো আমি যদি এরম লাফাই আর এরকম ভাবে একটা গাড়িতে ক্লিক করি, ওই দেখো ওইখানে দূরে গাড়িটায় ক্লিক করবো, দেখো টেলিপোর্ট আর ধূপ ধূপ
ভাই একে যেতেই দেবো না, একেই তো লস স্যান্টোস ওড়াতে ওড়াতে নিয়ে যাবো ভাই। এই দেখো আমি লস স্যান্টোস চলে এলাম একে ওড়াতে ওড়াতে। এই দেখো ভাই আমি লস স্যান্টোস চলে এলাম এসকে টেলিপোর্ট করতে করতে। চলো আমি এবার লস স্যান্টোসে চলে এসেছি, এবার দেখো কি হবে ভাই। 3 2 1 শেষ 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 বাকি এরপর কিছু পাওয়া। আচ্ছা এটা কি পাওয়া, এটা দেখতে চাই ভাই আমি। চলো এবার এই পাওয়ারটা দেখতে চাই এটা কি হয়। আচ্ছা এই ফ্রিজ করে দেয় না? না ভাই এই পাওয়ারটাও মস্ত। এই দেখো ভাই এর কাছে অনেক পাওয়ার আছে, তুমি যাই বলো এর পাওয়ার তুমি শেষ করতে পারবে না। এবার এইটা কি? দাঁড়াও দাঁড়াও এক মিনিট, আমি জানতে পেরেছি যে তুই ডান্স করলি থানোস এক্ষুনি। হাওয়াতে কি করছে এটা? এই দেখো, এই দেখো পা নাড়াবে। এই দেখো এটা কি? এই দেখো ভাই কি করছে এটা? আমি জানি না কি করছে, বাট আমার থানোস শরীর খারাপ হয়ে গেছে থানোসের। বাকি ঠিক আছে, আমি জানতে পেরেছি শহরের মাঝে কিছু তো একটা গন্ডগোল চলছে, তো শহরের মাঝে যাওয়া যাক আর এখানে দেখা যাক কি গন্ডগোলটা চলছে। আমি চলে তো এসেছি কিন্তু আমি জানি না কি চলছে, আর এখানে আমাকে কেউ আটকাবার জন্য চলে এসছে ভাই। এ ভাবছে আমি রিয়েল থানোস ভাই। এখানে এসছে হচ্ছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান পালাচ্ছিস কেন? দাঁড়া স্পাইডারম্যান, ও স্পাইডারম্যান, স্পাইডারম্যান কোথায় ভাই? কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। স্পাইডারম্যান আমাকে এরকম ভাবে তাড়া করেছে, আমার গেম খেয়ে গেছে গ্লিচ, আমার গেম হয়ে গেছে গ্লিচ। আমাকে এবার নেক্সট ড্র করতে হবে। থানোসকে নিয়ে অনেকক্ষণ খেলেছি ভাই, থানোসের পাওয়ার সুপার হিট ছিল। বাকি তোমরা যাই বলো, আমি এক জায়গায় গোল গোল করে ঘুরছি, হাতে পাওয়ার নিয়ে আমি জানি না কি হচ্ছে। বাকি ঠিক আছে চলো নেক্সট ড্র করা যাক, আর কমেন্টে দেখা যাক যে নেক্সট ড্র কেউ কি বলেছে। বাকি ঠিক আছে এখন দেখি যে কি ড্র করা যাক, কারণ সবাই দেখো বেশিরভাগ হাল্ক লিখেছিলে। এখন কি ড্র করা যাবে ভাই? একটা মস্ত যেটা চোখে পড়বে ভাইয়া দেখো, সাইথামা ড্র করো। তো চলো সাইথামা ড্র করা যাক, কারণ ভাই ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট এনিমি হিরোর মধ্যে পড়ে। তো চলো সাইথামা ড্র করি মস্ত। আমি এখন আমার পেন টুলের মধ্যে চলে এসেছি, আর এখানে ভাই কিছু করতে হবে না ভাই। ওর তো চুলও নেই, মাথাটা এরকম না, এরকমও না। দেখো ভাই সাইথামার মুখ রেডি, তাই বলো আমি জানি না সাইথামা এরকম ভাই। সাইথামা বানানো সব থেকে ইজি, এরকম সোজা চোখ যাবে, এরকম তলায় নাববে, এরকম তলায় নাববে। আমি এটুকু একটা জিনিস জানি যে জামার কালারটা হলুদ, ঠিক আছে কেপটা সাদা থাকে, বাকি হাতে গ্লাভস থাকে না লাল রঙের। ওয়েল তো গাইস ফাইনালি আমাদের সাইথামা এখানে রেডি দেখতে পাচ্ছ, যেখানে আমি ভাই শুধু লিখবো প্লাস পাওয়ার, কারণ আমার পাওয়ার সমেত লাগবে ভাই সাইথামা। দেখো সাইথামা রেডি ভাই, যদি একটু বাজে দেখতে লাগে আমি ফার্স্টে বলছি। বাকি ঠিক আছে চলো জিডিয়ে দিয়ে দেখা যাক যে আমরা অ্যাপেয়ার হয়েছি নাকি ভাই সাইথামাতে। গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি সাইথামায় গেছি, কিন্তু এই সাইথামা এত আলসি হয়ে রয়েছে কেন ভাই? দেখো আমি খুব বাজে কিন্তু শুধু বেল্টটা আঁকতে ভুলে গেছি, আর পায়েতেও লাল গ্লাভস থাকে এটা ভুলে গেছিলাম। বাকি ঠিক আছে চলো এবার এর পাওয়ার দেখতে হবে ভাই। এর পাওয়ার দেখো এবার উঠতে চলেছে, উঠতে চলেছে। 3 2 1 এই দেখো ভাই এটা হচ্ছে সাইথামা ভাই, এই জন্য আমার সাইথামাকে এত ভালো লাগে। বাকি আর পাঞ্চের পাওয়ার দেখবে তোমরা। বাকি দেখো এখানে আমি নামলাম, এ ভাই আঁকড়ি ইচ্ছা স্বর্গে যাব স্বর্গে। 3 2 1 এই নে ভাই, তুই স্বর্গে যাওয়ার ইচ্ছা ছিল না তোকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছি। বাকি জোরে দৌড়তে পারে কিন্তু অত জোর দৌড়ে না ভাই, হালকা। এই দেখো আর এর গায়েতে যেই টাচ হবে সে উড়বে। এই দেখো বাকি ঠিক আছে, এই দেখো সাইথামা বলতে ভাই। এই দেখো বাকি, এই দেখো এটা হচ্ছে এর সাইকিক পাওয়ার। 3 2 1 বুম। বাকি এর একটা স্পেশাল এবিলিটি আছে, আমি জানি না তোমরা জানো কি, বাট এই দেখো ভাই, দেখো তোমরা হয়তো অ্যানিমিতে দেখোনি কোনোদিন, কিন্তু এর এখানে জিডিএতে স্পেশাল এবিলিটি এটা যে এ চোখ থেকে লেজার মারে, যেটা হচ্ছে মেন কথা যে একে ঘুষি মেরে দাও। এই দেখো একে কাঁধে তুলবো, এবার ছুড়বো। দেখো ভাই কোথায় কোথায় যাবি, লাস্ট ইচ্ছা বলে দে। আকাশে এনে যা, আকাশে যা। 3 2 1 এনে যা, তোকে ফাটিয়ে দিয়েছি ভাই। ভাই কি স্কিল করলাম ভাই, আমি আরেকবার করতে যাই, আরেকবার করতে যাই। একে একে ছুড়বো। আরে ভাই বাকি ঠিক আছে, এইটাকে তুলবো ভাই, এটাকে তুলে আসমানে জগতের বাইরে পাঠিয়ে দেবো। আর একে এই দেখো ভাই, এই জন্য আমার এত ভালো লাগে একে। বাকি ঠিক আছে, এই দেখো 3 2 1 গো ভাই, এই জন্য একে এত ভালো লাগে ভাই। বাকি ঠিক আছে চলো এবার সামনে যাওয়া যাক। ভাই দেখো আমি চলে এসেছি, আর এখানে কেউ তো একটা উড়ছে, আমি ওপরে চললাম। কে আছে ভাই এটা, কে আছে এটা, কে এখানে, নাম তো বলে, এটা কে ভাই? হ্যালো তুই আছিসটা কোথায়? হ্যালো আরে তুই তুই আমাকে মারবি। হ্যালো ভাই এটা কোন সার সস্তা ভাই, এটা কে কে ভাই তুই তুই কে? হ্যালো কেউ তো একটা এসেছিল ভাই, এর তো গেম বাজি দিয়েছে। দেখো এই দেখো কেউ তো একটা এসেছিল, তিন কা ডাব্বাটা কে ভাই এটা? এই দেখো আমি জানি না এটা কে। এ তোকে আসতে বলেছি এদিকে, হাট তোদেরকে এখানে আসতে বলেছি, চল এখান থেকে হাট হাট স্বর্গে যা। এ দেখো ভাই আমি ওকে উড়ে গিয়ে মেরেছি। বাকি আমি জানি না এটা কে এসেছিল ভাই, টিনকা ডাব্বা বাব্বা টাইপের। ঠিক আছে চলো আরামসে তলে নামা যাক, আমি জানি না এরা কোথায় থেকে আসছে কিন্তু ভাই আসছে। এই দেখো আরো দুজন ম্যাপে চলে এসেছে ভাই। ভাই ঠিক আছে চলো, এই দেখো ভাই, এই দেখো এই দেখো এই দেখো, তুই আমাকে মারবি ভাবছিস? হ্যালো আরে ভাই এরা দুজন মিলে আমাকে মারছে, আমি জানি না কেন। এই দেখো ভাই কি বাজে বাজে মারছে। চল একজন তো শেষ, একজন তো শেষ, কোথায় গেল একজন, একজন তো শেষ, এবার তুই শেষ ভাই, তুই শেষ, তুই আয় আয়। এই সস্তা সস্তা আয়রন ম্যান গুলো কোথায় থেকে আসছে, কোথায় থেকে তোরা আসছিস, কোথায় থেকে? চল শেষ শেষ ভাই। হ্যাঁ বল এবার কিছু বলছিলি। হ্যালো ওই ওয়ান পাঞ্চ ম্যানের সাথে তুই পাঙ্গা নিতে আসছিলি, ওইখানেই মারবো। দেখো 3 2 1 বাড়ির ভেতর ঢুকিয়ে দিচ্ছি ভাই, মেরে জানলা ফানলা ফাটিয়ে বাইরে ঢুকিয়ে দিচ্ছি। এ বেরো ভাই, ঠিক আছে। দেখো ভাই সাইথামার পাওয়ার অতটা বাজে নয় ভাই, সাইথামা এই জন্য আমার ওয়ান অফ দ্য বেস্ট। এ পুলিশ যা এখান থেকে, হাট হাট স্বর্গে যা। পুলিশগুলো আমার দিমাগ খারাপ করছে ভাই, এদেরকে স্বর্গে পাঠিয়ে দিই। দাঁড়াও আর কি আছে, এ পুলিশ এদিকে, তোকেও ভাই স্বর্গে পাঠিয়ে দিয়ে নে।
যা আর কেউ আছে ওকে তুলবো খুলে তুই যাবি এনে যা হট স্বর্গে যা আরে কোথায় ভাই দেখো এদের এদের সবাইকে আমি স্বর্গে পাঠাবার কাজ করছি দেখো তুই আয় যা পড়ে যা এই সাইথামার সাথে পাঙ্গা নিবি তো তোকে তো যেতেই হবে না চল তুই বিল্ডিং এ যা বাকি ঠিকই আছে অত বাজে নয় ভাই সাইথামার পাওয়ার এই জন্য আমার সাইথামা এত ভালো লাগে ভাই বাকি ঠিক আছে এবার তোমরা কমেন্ট করো যে আমি তোমাদের ড্র আর নেক্সট কি করবো কিন্তু এখন আমরা ড্র করতে চলেছি যেটা সেটা হচ্ছে ভেনম যেটা আমি কমেন্টে দেখেছি বা তোমরা দু তিনজন কমেন্ট করেছো দেখি তলায় গিয়ে আগে কমেন্টে গিয়ে যে ভেনম কমেন্ট আসে নাই কারণ আমার ভেনম ড্র করার খুব ইচ্ছা করছে ভাই বাকি এখানে একটা ক্রাইম হচ্ছে ক্রাইম সলভ তো ভাই আমি করবো না তো কে করবে হ্যালো ক্রাইমটা চলছে কোথায় ভাই এখানে এখানে ক্রাইম চলছে সবাই মিলে মারছে ভাই এনে ক্রাইম কা পর্দা ফাস এই দেখো বেড়াল ধরেছি ভাই বেড়াল ধরেছি দেখো হাতে করে এবার বেড়ালকে উপরে পাঠাবো না ছেড়ে দি ভাই ছেড়ে দিকে ছেড়ে দাও তোদের তোদের তো আলাদাই কেস চলছে হ্যালো ভাই তোরা সাইথামাকে হালকাতে নিচ্ছিস আমার নাম সাইথামা ভাই এরকম ছোড় দিয়ে যায় মার দিয়ে যায় বাতা বাতা দেখো আমাকে গুলি চালাচ্ছে ভাই জানে না আমার উপর গুলির কিচ্ছু হয় না ভাই এ জানে না নিশ্চয়ই হ্যাঁ তুই চালা আমার উপর গুলি চালা তুই দিকে তুই দিকে এদিকে 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 আসমান কা সফর করকে এনে যা বাকি ঠিক আছে গাইস অত বাজে নয় বাকি আমি এইটাকে একবার ব্লাস্ট করবো কারণ দেখো যতবার আমার ইচ্ছা করে না এইটাকে ব্লাস্ট করতে ভাই খুব মজা লাগে ভাই এটা ব্লাস্ট করতে বাকি ঠিক আছে চলো এবার আমরা নেক্সট ড্র করবো যেটা হচ্ছে ভেনম যেটা আমি কমেন্টে দেখবো যদি ভেনম থাকে তো ড্র করবো না তো গাইস নেক্সট ড্রটা করবো যেটা কমেন্টে আছে বাকি ঠিক আছে চলো কমেন্টে যাওয়া যাক আরামসে ভাল তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে কমেন্ট সেকশনে যেখানে লেখা রয়েছে দেখো ডক্টর স্ট্রেঞ্জ ড্র করো প্লিজ 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 ডক্টর স্ট্রেঞ্জ প্লিজ 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 আর ভাই ডক্টর স্ট্রেঞ্জ অনেক লেখা ছিল আমি দেখেছি বাকি ঠিক আছে চলো এটা দেখো ওয়ান পঞ্চ ম্যান ভাই ভাই ঠিকই করেছি আমরা ওয়ান পঞ্চ ম্যান করেছি যারা ওয়ান পঞ্চ ম্যানকে লাইক করো তারা ভাই অবশ্যই লাইক করো ভিডিওটাকে এক্ষুনি বাকি ঠিক আছে চলো এবার ড্র করা যাক ডক্টর স্ট্রেঞ্জ উইথ পাওয়ার ডক্টর স্ট্রেঞ্জের সাইথামার মতনই হয় কিন্তু গায়ের কালার কি দেবো আমি জানি না নর্মাল ছেড়ে দেবো ভাই গায়ের কালার আর দিতে এমন বাকি ঠিক আছে এখানে একটা মুখ এখানে একটা এরকম এখানে একটা এরকম এরকম এইরকম 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 বাকি ঠিক আছে এখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জ রেডি কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের একটা জিনিস আমরা ভুলছি সেটা হচ্ছে যে এর লকেটটা এই লকেটটাতে চোখ থাকে না নীলমণি না কি বলে এটাকে বাকি ঠিকই আছে চলো চোখও এঁকে দিয়েছি জানি না চোখটা ঠিক হয়েছে কিনা কিন্তু ঠিকই আছে চলো এবার এখানে আমি লিখে দিই প্লাস পাওয়ার কারণ ডাইরেক্ট ভাই এবার পাওয়ার নিয়ে যাবো আর ফাঁকায় কোনো দরকারই নেই ভাই ডক্টর স্ট্রেঞ্জ রেডি এবার জিডিয়ে দিয়ে দেখি যে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ এসছে না গাইস দেখতে পাচ্ছ আমরা ফাইনালি ডক্টর স্ট্রেঞ্জ হয়ে গেছি এখানে আর এর পাওয়ার আমি জানি না এই দেখো ভাই উড়তে পারে হ্যালো ভাই ডক্টর স্ট্রেঞ্জ উড়তে পারে এবার আমি জানি না এর এবিলিটি কি আছে কারণ এ ঘুষি ঘাসা মারতে পারে কি আমি জানি না গাইস দেখো আমরা রাস্তার মাঝে নেবে তো পড়েছি এবার আমি জানি না এর এবিলিটি কি আছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যানিশ ওয়াগেরা করে দিতে পারে এই দেখো এ যাচ্ছে একে উপরে একটা পোর্টাল আসবে আর এর লোকগুলো ভ্যানিশ হয়ে যাবে বা গাড়িটাই ভ্যানিশ হয়ে যাবে আমি জানি না কি একটা খুলে দিচ্ছে আমি জানি না কি হচ্ছে বাট দেখো লোকগুলো গায়েব হয়ে যাবে এই দেখো সব কোথায় উড়ে উড়ে পড়ছে ভাই বাকি দেখো এর পাওয়ার দেখো ভাই এগুলো হচ্ছে এর পাওয়ার এটা কি আমি জানি না হ্যালো এটা কি ছিল আচ্ছা এরকম একটা ফায়ার বল ছুটছে বাকি ঠিক আছে চলো উড়ে উড়ে যাওয়া যাক আরামসে এইরকম একটা ছুটতে ছুটতে যাওয়া যাক ভাই দেখো এখানে একটা বাস দেখতে পাচ্ছি আমি নেপর নেপর আরামসে নেপর আসবে নেপর আরামসে নেপর এটা হচ্ছে এর পাওয়ার এটা হচ্ছে নর্মাল পাওয়ার আর কি আমি জানি না বেশিরভাগ পাওয়ার গুলো কি বাকি ঠিক আছে অন্য পাওয়ার গুলো চেক করা যাক এটা কি পোর্টাল মনে হয় আচ্ছা ইয়েস এটা পোর্টাল ভাই ওই দেখো ছাদের উপরে চলে যাবো আমি হু এইটা মাস ছিল ভাই ওই দেখো ওই উপরে এবার এটাতে ঢুকলে উপরে এই দেখো ইয়েস ওই এটা মাস ছিল বাকি দেখো ওই ছাদার উপরে কি যাবে অত দূর আমার মনে হয় না যাবে ভাই দেখো আমি জানি না কোথায় পড়ে গেছি অত দূর তো যাবে না আশা করছি দেখো ওই উপরে চলে এসছি উপরে চলে এসছি ভাই আমি জানি না এর পোর্টাল পাওয়ারটা কিভাবে কাজ করছে কারণ দেখো ওইখানে আমি করলাম এটাতে ঢুকলে ওখানে বেরোবো দেখো ওই রাস্তা জানতাম এই পোর্টাল পাওয়ারটা ভালো কিন্তু অতটা ভালো নয় যতটা আমি মনে করি দেখো যদি কারোর মনে হয় যে আমি এখানে রেস জিতবো এই দেখো এখান থেকে ওইদিকে পোর্টাল ওইদিকে একটা পোর্টাল দিল ওইদিকে গেল রেস জিতে গেল ইয়েস ইজি আবার এটাতে ঢুকলাম এদিকে বেরিয়ে গেলাম ইজি ভাই এরকম ভাবে রেস জিতবো আমরা বাকি ঠিক আছে দেখো 3-2-1 গো রেস জিতে গেছি এইদিকে রেস জিতে গেছি বাকি ঠিক আছে নেক্সট পাওয়ার দেখা যাক এটা কি ভাই এটা কি আমি জানি না বাকি এটা কি আচ্ছা এই দেখো বডি ছেড়ে দিয়েছি ভাই আবার বডিতে ফেরত চলে এসেছি আশা করছি ফেরত চলে এসেছি আমি জানি না আচ্ছা এই পাওয়ারটা হচ্ছে ওই বডি ছেড়ে আত্মা হয়ে যায় যেটা সেটা এটা কি টেলিপ্যাথি আমি জানি না কিন্তু এটা কি এটা শিল্ড ভাই এই দেখো আমি এবার বুঝলাম আর এই পোর্টালটা অনই আছে এই দেখো ধরো আমি এই জিমের লোকটাকে এক ঘুষি মেরে আসি এ আর জিম করছিস আমাকে মারতে পারবি তুই দেখা না একবার মেরে দেখা মেরে দেখা ভাই এ মারতে পারবে না দেখো উল্টে পড়েছে মরেও গেছে আচ্ছা এটা হচ্ছে মেডিটেশন ভাই এ দেখো তুলে তুলে পটকাবে ভাই আমি যা বুঝতে পারছি এটা শহরে ইউজ করতে হবে আমাকে আমি যা বুঝতে পারছি ভাই দেখো এখানে নামবো এরপর ভাই আরামসে নেপর আরামসে নেপর আরামসে নেপর আরামসে নেপর আরামসে এই ঘুরতে যাচ্ছে যেমন একে তুললাম এবার তুলে ক্লিক করলাম দেখো গাড়ি দুপিস ভাই এইটা মস্ত আছে সবকে উপরে তুলে দেবো সবকে এরম ভাবে তুলো ভাই বাকি ঠিক আছে এর পাওয়ার অতটা খারাপ নয় কিন্তু এইটা কি দেখি এইটা হচ্ছে যেটা থার্ড আইটা খোলে ভাই আমি এবার বুঝতে পেলাম যে থার্ড আইটা মেনলি খোলে ডক্টর স্ট্রেঞ্জ সেই এরকম ভাবে খুলে দেয় না ওইটা বাকি ঠিক আছে চলো এখন ওইটাতে যাওয়া যাক ওই বড় টাওয়ারটাতে তারপর ওখানে গিয়ে আমরা থার্ড আইটাকে খুলবো দেখো গাইস ফাইনালি আমরা উপরে চলে এসেছি এবার আমরা থার্ড আইটাকে খুলবো দেখো 3-2-1 আমি জানি না থার্ড আইয়ের ব্যাপারটা কি কিন্তু আমার এইটাই সব থেকে ভালো লেগেছে তাহলে না বাজা ভাই ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ার সেরকম ভালো না ভাই সাইথামা ভাইতামার থেকে অতটা ভালো না আছে বাট অতটা ভালো না দেখি এখানে কি হচ্ছে বাকি এর ভাই এই এই একটা পাওয়ারই ভালো আছে এইটা যেটা এই তুলে এদিকে ছুড়ে দেয় ওই দেখো ভাই কোথায় ছুড়ে দিলো দেখলে তুলে এদিকে ছুড়ে দেবে ডাইরেক্ট
এর পাওয়ারটা অতটা বাজে নয়, কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে এবার আমরা আঁকতে চলেছি হচ্ছে একটা হেভি জিনিস, যেটা হচ্ছে ভেনম। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অনেকে কমেন্টও করেছো, তো ওটা আমি আর দেখাচ্ছি না, বাট আমি ডাইরেক্ট গিয়ে ভেনম আঁকতে চললাম, কারণ ওটা লাস্ট হবে ড্র। আর ভেনমের গাইস পাওয়ার সুপার হিট হয় একদম। বাকি ঠিক আছে, চলো দেখা যাক যে ভেনমের কি পাওয়ার আছে। ওয়েল তো গাইস, আমরা পেইন্টে চলে এসেছি, এবার আমরা আঁকতে চলেছি হচ্ছে ভেনম। আর ভেনমের জন্য গাইস সব থেকে ফার্স্টে তো মানাতে হবে একটা গোল মুখ, এটা প্রত্যেক জনেরই হয়, আমি প্রত্যেকবার ভুল ভালো আঁকি। বাকি ঠিক আছে, চলো এবার বডিটা এঁকে দিই মস্ত। আর এখানে লেগ হবে লেগ পিস, কিন্তু হাতেতে ভাই কাঁটা 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 থাকে, যদিও বা প্রত্যেক জনকারই আমি কাঁটা কাঁটা রাখছি। ঠিক আছে চলো, হয়ে গেছে। এখানে বড় একটা ভি লিখে দিই যাতে বুঝতে পারে এটা ভেনম প্লাস পাওয়ার। ভাই আমার হ্যান্ডরাইটিং ও খুব বাজে না, তো ঠিক আছে পাওয়ার লিখে দিয়েছি। ভেতরে গিয়ে দেখেছি পাওয়ার এসছে নাকি। গাইস তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ভেনম আপডেট হয়ে গেছে, আর ভেনম পাওয়ার চলে এসছে ভাই। আর তোমরা কেন বুঝতে পারছো আমি জানি, দেখো দেখো ভাই কেমন একটা স্টাইলে বসে রয়েছে। বাকি ঠিক আছে, এর কাছে অনেক পাওয়ার আছে, এই দেখো এগুলো হচ্ছে এর পাওয়ার, এটা কি আমি জানি না। আচ্ছা চিরফার করে খেয়ে নিল ওকে, এই দেখো। বাকি মানুষ খেতে পারে আমি এটুকু জানি, এই দেখো একে ডাকলো খেলো আবার খেলো, হাফ বডি নেই, দেখো শুধু হাফ বডি রয়েছে, প্যান জামাটা ধরে রয়েছে, বডি নেই, আবার খেলো শেষ, বডি শেষ। এ তুই এদিকে মাথা নেই, দেখো মাথা গায়েব, বডি গায়েব, প্যানও গায়েব। ভাই এ স্পাইডারম্যান তো উঠতে পারে, আমি তো ভুলেই গেছিলাম স্পাইডারম্যানের মতো উঠতে পারে, এর কাছে এবিলিটি আছে ভাই। কিন্তু বাকি যেটা হচ্ছে মেইন কথা যে স্পাইডারম্যান তো উঠতে পারে, তো কি হয়েছে ভাই, এ খুব বাজে হিরো। বাকি ঠিক আছে চলো বাকি পাওয়ার চেক করা যাক, কারণ এই পাওয়ার গুলো তো ঠিকই ছিল। এখানে একটা পাওয়ার আছে, এইটা কি ভাই, দেখো এই পাওয়ারটাও মাস ছিল। এই দেখো ভাই, এই দেখো কেমন কাঁটা লাগা করে দিচ্ছে ভাই, এই দেখো ভাই এগুলো মস্ত ছিল। বাকি তুমি যেটাই বলো এই পাওয়ারটা মস্ত ছিল। গাইস তোমরা যাই বলো, দেখো এর পাওয়ার মস্ত আছে, কিন্তু ভাই এরম ভাবে জাল মেরে মেরেও মারতে যাচ্ছে, আর এরম ভাবে গিয়ে ভাই এই দেখো এই সবও মারছে। বাকি আরেকটা পাওয়ার আছে, সেটা দেখি কি আছে। এই পাওয়ারটা, এটা কি ভাই, এটা কি, হ্যালো ভাই গা থেকে কাঁটা ফাটা ছুটছে, এই দেখো কাছে গিয়ে মার। এই দেখো ভাই বডি দু পিস করে দিয়েছে, এর বডি দু পিস। বাকি ঠিক আছে চলো, তো গাইস আজকে গেমটা এতটাই রাখছি। যদি তোমাদের গেমটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে, আর বাকি এই গেমটা যদি 500 কমেন্ট কমপ্লিট হয়ে যায় তাহলে গাইস এর নেক্সট পার্ট আসবে। আর নেক্সট পার্টে ভাই আমি আরো ইন্টারেস্টিং সুপার হিরোদের ড্র করবো, যেগুলো তোমরা কমেন্ট করবে। বাকি ঠিক আছে চলো, দেখাচ্ছি তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।